প্রত্যেককে তোমরা ভালো করে এই টেবিলগুলোর দিকে লক্ষ্য করো। এখানে যারা যারা আছেন প্রত্যেককে ভালো করে লক্ষ্য করো। এই টেবিলগুলোকে দেখলে বুঝতে পারবে যে তোমাদের জায়গাটা কোথায়। স্কুল হিসেবে আমাদের জায়গাটা কোথায়? আচ্ছা, তোমরা যে রোজ স্কুলে আসো, স্কুলে এসে পড়াশোনা করো, খেলাধুলা করো, টিফিন খাও, তারপর বাড়ি চলে যাও, তোমাদের ইচ্ছা করে না রোজকার এই রুটিনের বাইরে বেরিয়ে এমন কিছু করতে যাতে বাইরের প্রত্যেকটা লোক তোমাদের দিকে আলাদা দৃষ্টি দিয়ে দেখে, যাতে তোমাদের দেখে এটা বলে যে দেখো ও ফিউচার ড্রিম স্কুলের স্টুডেন্ট, তার মানে নিশ্চয়ই খুব ব্রাইট স্টুডেন্ট। এই সমস্ত লড়াই জিতে এমন কিছু করতে যাতে পুরো পৃথিবী তোমাদেরকে নিয়ে গর্ব করে, তোমাদের দেখে প্রত্যেকে অনুপ্রাণিত হয়, ইচ্ছে করেন? স্কুল এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রামে তোমরা যদি সেরা শিরোপা পাও তাহলে তোমাদের আনন্দ হবে না, গর্ব হবে না? আমি জানি হবে, নিশ্চয়ই হবে। আর আমি এটাও জানি তোমরা প্রত্যেকে যদি চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা পারবে। তাই আমি চাই যে আমাদের স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট এটা নিয়ে ভাবুক, আত্মবিশ্বাসী হয়ে উঠুক এবং করে দেখা। গত দু বছর এই প্রোগ্রামে আমাদের স্কুল মাত্র দুটো অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে নিউ স্কাইলাইন স্কুল প্রতি বছর জিতে গেছে। তারা গলা উঁচু করে এটা বলে গেছে যে ফিউচার ড্রিম স্কুলের স্টুডেন্টসরা নাকি ভীতু, তারা নাকি দুর্বল, তাদের নাকি খেলাধুলা পড়াশোনা কোনো বিষয়েই প্রতিভা নেই, সেই জন্য চ্যাম্পিয়ন ট্রফিটাও তারা জিততে পারে না। এই কথাগুলো শুনতে কি তোমাদের খুব ভালো লাগে? শুধুমাত্র অ্যাওয়ার্ড জিতলেই যেন প্রমাণ হয় কে ট্যালেন্টেড, আর না হলে যেন হয় না। আরে ম্যাম কিন্তু সেটা বলছেন না, কি বলছেন একটু শুন না। এই যে ট্রফিটা তোমরা দেখছো, এটা তারাই পায় যারা প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে পদক নিয়ে যায়। হ্যাঁ, আমি বাংলা মিডিয়াম স্কুলের ছাত্রী এবং ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল, আর এটা নিয়েও কিন্তু নিউ স্কাইলাইন স্কুল দিনের পর দিন ঠাট্টা তামাশা করে যাচ্ছে। আমি জানি না এই লড়াইটা তোমাদের কাছে ঠিক কতটা বড়, কিন্তু আমার কাছে এই লড়াইটা অনেক কিছু, অনেকটা। তাই এবছর আমি ওদেরকে চ্যালেঞ্জ করেছি, এই বছর স্কুল এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাদের স্কুলই চ্যাম্পিয়ন হবে। বাংলা মিডিয়াম শো থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।